তো নমস্কার ভিওয়ার্স চলে আসলাম নতুন আরও একটা ভিডিওতে আজকের কিন্তু আবারও একটা বিস্কুট কোম্পানি রিকমেন্ড আমি নিয়ে চলে এসেছি আজকের যে রিকুয়মেন্টটা বলবো সেটা টাইটেল অফ হামবেল দেখে বুঝে গেছো এটা হচ্ছে সবিস্কো বিস্কুট কোম্পানিতে নতুন করে কর্মী নিয়োগ চলছে ঠিক আছে তো যারা আমার চ্যানেলটা প্রতিনিয়ত ফলো করো আই হোপ তারা অবশ্যই কিন্তু জানো যে চ্যানেলটা যারা ফলো করেছো অনেকটা হেল্পফুল হয়েছে তাদের জন্য আজকের কিন্তু দেখিয়ে দেবো আরও আর ক্লিয়ারলি ডিটেলস বলে দেবো আমি আজকে ঠিক আছে আজকে কিন্তু সবিষ্কো বিস্কুট কোম্পানি বলেই দিয়েছি কত ঘন্টা ডিউটি কত টাকা স্যালারি কোম্পানি কী ফ্যাসিলিটি দিচ্ছে সমস্ত ডিটেলস আজকে এ টু জেড আমি এই ভিডিওটা আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবে না এরকম নতুন নতুন জব আপডেট সবার আগে তোমার ফোনে পাওয়ার জন্য তা আজকের বেশি কথা বলবো না আজকে জানিয়ে দেবো যে নোটিশটা মানে আমরা স্ক্রিনে আজকে করেছি সেটা সেটা কিন্তু তোমরা দেখতে পাবে বিস্কুট কোম্পানি জব তো হয়ে থাকে এবারে কাজ তো অনেক জায়গায় পাও অনেক কনসালটেন্সি কলকাতা থাকে ঠিক আছে সেটা কিন্তু যারা জানো ভালোভাবে তারা কিন্তু জেনেই থাকো আজকে আমি কিন্তু এমন একটা সন্ধান নিয়ে এসেছি যেখানে আপনি জব কনফার্ম পাবেই পাবেনই পাবেন কোনো অসুবিধা হবে না ছেলে এবং মেয়ে উভয় কিন্তু নিয়োগ এখানে তা আজকে আমি সেটাই আলোচনা করব আমি দেখিয়ে দেবো আজকে আসতে চলেছে নোটিশটা তা চলো আমরা থাকি এবং দেখেও নেব সেটা ক্লিয়ারলি ঠিক আছে এখানে কিন্তু বিস্কুটেরই কাজের জন্য বলা হয়েছে ওয়েলকাম টু সোবিস্কো বিস্কুট কোম্পানি বলে দিয়েছে টোটাল ভ্যাকেন্সি বলেছে ফিফটি সিক্স মেল অথবা ফিমেল ক্যান্ডিডেট মানে ছেলেও মেয়ে অফিস অ্যাড্রেস হচ্ছে কলকাতা খড়দাহ ওয়েট ফর নেক্সট পেজ নেক্সট পেজ জন্য ওয়েট করতে হবে একটু এবার কী বলছে না কোম্পানির ডিটেলস কী কী কোম্পানির ডিটেলস আছে এখানকার ডিউটি টাইম হচ্ছে আট ঘন্টা যে নর্মাল ডিউটি টাইম হয়ে থাকে স্যালারি বলেছে বারো হাজার চারশো টাকা ফুড প্লাস রুম আন্ডার কোম্পানি পি এ প্লাস ইএসআই প্লাস ওটি অ্যাভেলেবেল আছে এবারে আপনি কি একটা কাজ করবেন তাছাড়া কি ডকুমেন্টস লাগবে কী কী ডকুমেন্টস এক নম্বরে আছে আধার কার্ড হ্যাঁ তারপর দু নম্বর আছে ভোটার কার্ড এগুলো কম্পালসারি লেগেই থাকে তারপরে হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনি যে বাস করেন সেই বাসিন্দা সার্টিফিকেটটা আর কী লাগবে দু কপি ফটো এগুলো কিন্তু ডক্ট তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবারও ওগুলো লাগবে বলেই দিলাম ক্লিয়ারলি যারা কাজ করবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন মাস্ক পরবেন